আমার প্রথম বক্তা আর যিনি চাকরি চুরি নিয়ে তাঁর বলার অধিকার আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে সবথেকে বেশি যিনি দিনের পর দিন আইনি লড়াই লড়ে নিজের হকের চাকরিটা ছিনিয়ে এনেছিলেন কিন্তু তারপরেও আজ তার জীবনে নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার আজ আমি শুরুতেই ডেকে নেবো সেই প্রিয়াঙ্কা সাউকে এখানে উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা আজকের যে বিষয়টি রাখা হয়েছে যাচ্ছে চাকরি হাজার হাজার মিলছে অস্ত্র দুর্নীতি আর পেশির খেলায় আতঙ্কে আজ রাজ্যবাসী তো প্রথমেই শুরু হচ্ছে গল্প নিয়ে মাঝখানের দুটো লাইন অতিক্রম করে আমার চোখ আটকে যাচ্ছে আতঙ্ক শব্দটায় আজকে সত্যি কথা বলতে কি আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যে পরিস্থিতির সম্মুখীন তাতে আমরা প্রচন্ড আতঙ্কিত এই কারণে আতঙ্কিত যে আমাদের আগামীটা কি হবে আমি আমার কথা বলি আমি দীর্ঘদিন আন্দোলনের সাথে যুক্ত ছিলাম রাস্তার আন্দোলন সেখান থেকে আমরা বারবার আমরা কিভাবে বঞ্চিত তার সকল তথ্য প্রমাণ হাতে করে নিয়ে বিকাশ ভবন কখনো এসএসসি প্রত্যেকটি সরকারি আমলাদের দপ্তরে দপ্তরে ঘুরেছি এটা প্রমাণ করার জন্য যে আমরা যোগ্য এবং আমরা কীভাবে বঞ্চিত শুধুমাত্র মুখে বলিনি কিন্তু সাথে করে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গেছি যে এইভাবে আমরা বঞ্চিত আমাদের থেকে কম মার্কস পেয়ে কীভাবে কেউ চাকরি পেয়েছে সাদা খাতায় কিভাবে চাকরি পেয়েছে সেগুলো আমরা বারবার বলার চেষ্টা করেছি মান্যতা পাইনি তারপর আমার মনে হয়েছে যে শুধুমাত্র আন্দোলন আমাদের চাকরিটা আমাদের হকের চাকরিটা বোধ আমাদের ফিরিয়ে দিতে পারবে না কারণ সেক্ষেত্রে যদি সরকারের সদর্থক ভূমিকা থাকতো যদি এসএসসির ইচ্ছে থাকতো তাহলে হয়তো আমাদের আন্দোলনের অবসান অনেকদিন আগেই হয়ে যেত আমরা আমাদের হকের চাকরিটা ফিরে পেতাম কিন্তু বিশ্বাস করুন তাদের দিক থেকে কোনো রকম কোনো সহযোগিতা আমরা কখনো দেখতে পাইনি তখন আমার মনে হয় যে আমি কোর্টের দ্বারস্থ হই জুডিশিয়ারি আছে আদালতের সামনে গেলে আমার জায়গাগুলো আরও ভালো করে তুলে ধরতে পারবো তো আমার অ্যাডভোকেট সেগুলো বলেন সিঙ্গেল বেঞ্চে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকেই আমি চাকরি পাই এবং তারপর এসএসসি সেখানেই থেমে থাকেননি তারা আবার ডিভিশন বেঞ্চ করে সেখানে মাননীয় বিচারপতি সৌমেন সেনের ঘর থেকে ডিভিশন বেঞ্চ থেকে আমি অর্ডার পাই পেয়ে আমি চাকরিতে চাকরি করছিলাম তো ইতিমধ্যে যে ঘটনাটা ঘটল বিচারপতি মাননীয় বিচারপতি বসাকের বেঞ্চ থেকে আমাদের সকলের চাকরি খারিজ করে দেওয়া হলো সবার আমরা সবাই চাকরি হারা হলাম সেক্ষেত্রে আমরা জানি না যে কালকে গিয়ে আমাদের কি দিন দেখতে হবে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি আমরা প্রত্যেকে আমরা বুঝতে পারছি যে আমরা কি জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের বিশ্বাস করুন আমরা ভেবেছিলাম যে কেসটা যখন সুপ্রিম কোর্টে গেছে নিশ্চয়ই হয়তো কিছু একটা সুরাহা আমরা পাবো কারণ যেটা এতদিন ধরে এসএসসি করেনি যে কে যোগ্য আর কে অযোগ্য এই এই জায়গাটা সেগ্রিগেট করে দেয়নি এটা হয়তো এসএসসি এবার করবে কারণ দীর্ঘ দিন ধরে আমরা বিভিন্ন হেয়ারিং এ থাকতাম কোর্টে উপস্থিত থাকতাম সেখানে আমরা কখনো দেখিনি এসএসসি একবারও যোগ্যদের হয়ে কোনো কিছু বলছে অথবা অযোগ্যদের আলাদা করে দিচ্ছে যে যে রিপোর্টটা সিবিআই দিয়েছে যে এরা অযোগ্য তাদেরকে বারবার এসএসসি বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এটা বলে যে তারা বিতর্কিত তারা অযোগ্য কিনা তারা এখনো বলতে পারছে না এই জায়গায় দাঁড়িয়ে কোর্টের পক্ষে এটা সম্ভব হয়নি যে কারা অযোগ্য এবং কারা অযোগ্য তাদেরকে আলাদা করার সেক্ষেত্রে কালকে যখন সুপ্রিম কোর্টে মামলাটি উঠল তখন আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম আমরা সবাই জানি যে এখন লাইভ স্ট্রিমিং দেখা যায় আমরা মোবাইলে সবাই দেখেছি সেখানে আমরা শুধু অপেক্ষা করছিলাম যে আমাদের হয়ে কমিশন রাজ্য সরকার এবং পর্ষদ কেউ বলবে যে আমাদের কাছে যথার্থ তথ্য রয়েছে কে যোগ্য এবং কে অযোগ্য আমরা সেটা বলে দিতে পারবো এবং আমরা বলতে একদম প্রস্তুত আমাদের কাছে সমস্ত কিছু নিয়ে আমরা রেডি কিন্তু সেখানেও আমরা যেটা দেখতে পেলাম সেটা আরও ভয়াবহ তারা চেষ্টা করলেন কি না ক্যাবিনেটের যে সুপার পোস্ট নিয়ে যে যে রায় যেটা হয়েছিল যে সুপার পোস্ট ক্রিয়েট করার জন্য যে অনুমোদনটা ক্যাবিনেট করেছিল সেটা সম্পূর্ণভাবে অবৈধ কারণ আমরা জানি যে কোনো নতুন নিয়োগের ক্ষেত্রে সুপারনি পোস্ট ক্রিয়েট করা যায় না কিন্তু সেটা ক্যাবিনেট থেকে পাস হয়েছিল সেটা বেআইনি সেটা কোর্ট সেই অবজারভেশন দিয়েছে তো সেখানে সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে এবং সেটা যদি হয় সিবিআই ইনভেস্টিগেশনটা শুরু হয় তাহলে হয়তো গোটা মন্ত্রিসভাটা জেলে চলে যেতে পারে সেই সংশয় থেকে সেই ভয় থেকে তারা কি করলেন তারা সবার আগে যেটা চেষ্টা করলেন যে সেটার উপর কিভাবে স্টে আনা যায় কিন্তু যাদেরকে আমরা অত্যন্ত বিশ্বাস করে আমাদের মূল্যবান ভোটদান করে সেই ক্ষমতায় সেই জায়গাটায় আমরা বসিয়েছিলাম যে তারা আমাদের দুর্দিনটা যখন আমরা কোনো দুর্দিনের সম্মুখীন হব অথবা হবই বা কেন সবার প্রথম এইটা এই জায়গাটাই আসে যে আমরা যাকে বসাচ্ছি যাকে ভরসা করছি যে জায়গাটা দিচ্ছি সে নিশ্চয়ই আর কিছু ভাবুক না ভাবুক সে সবার প্রথম তার ভাবনার বিষয়বস্তু এইটাই হবে যে সাধারণ মানুষের কিভাবে কল্যাণ সাধন করা যায় আমরাও সেটাই ভেবেছিলাম কিন্তু মাননীয় এখন বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বলছেন অসুবিধা নেই কোনো কাজই ছোটো নয় আপনারা ঘুগনি বিক্রি করবেন চপ ভাজবেন আমি প্রশ্ন করতে চাই এটা এই যে ধরুন আমরা এম এ এম কম করে বিএড করে এই যে ডিগ্রিগুলো অর্জন করেছি এই মার্কশিটগুলো দিয়ে ঠোঙা বানিয়ে কি ঝালমুড়ি বিক্রি করব। ঘুগনি বেচবো উনি কি বলছেন কি উপদেশ দিচ্ছেন এখন আমাদের কাছে পরিষ্কার না তবে আমরা আমরা যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী তারা ওনার কাছে করজোড়ে একটা নিবেদন করতে পারি আমরা অন্তত ওনারা তো জনপ্রতিনিধি ওনারা বারবারই বলেন আমাদের জন্য চিন্তিত কিন্তু আমরা যখন আন্দোলন করতে গিয়ে রাস্তায় ওনাদের সাথে কথা বলতে গেছি রাস্তায় পুলিশ দিয়ে প্রচুর আমাদেরকে আমাদের মার খেতে হয়েছে আমাদেরকে সেন্ট্রাল লক আপ করা হয়েছে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি কিন্তু তাদের দেখা পায়নি তারা কিন্তু একবারও আমাদের সমস্যা সমাধানের জন্য জনপ্রতিনিধির দায়িত্বের জায়গা থেকে এগিয়ে আসেনি কিন্তু আজ তারা খুব চিন্তিত আজ তারা বলছে মাননীয়া বারবার বলছেন যে আমরা পঁচিশ হাজারের সাথে আছি এখনো তিনি বলছেন না এখনো জোর গলায় বলছেন না যে এটা আমার দায়িত্ব আমি আমার রাজ্যে রকম দুর্নীতিকে আমল দেব না আমি কখনো আমার উপস্থিতিতে আমার বর্তমানে আমি কখনো কোন রকম দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিকে কোনোভাবে এই রাজ্যে থাকতে দেব না তিনি এখনো বলছেন পঁচিশ হাজার যে পঁচিশ হাজারের মধ্যে মুড়ি মিচরি মিশে আছে যারা আমাদের চাকরিগুলোর টাকা দিয়ে বহুদিন আগে আমাদের স্বপ্নগুলোকে কিনে নিয়েছিল তাদের হয়েও বলছেন যে আমরা সকলের সাথে আছি কেন তিনি বলছেন না যে যারা যোগ্য আমরা তাদের সাথে আছি আমরা সুপ্রিম কোর্টে একটা এফিডেভিট দিয়ে বলবো যে এরা যোগ্য এরা অযোগ্য সিবিআই যে রিপোর্ট দিয়েছে তার থেকেও যথাযুক্ত রিপোর্ট আমাদের কাছে আছে আমরা এটা বলছি হয়তো তার থেকে বেশি হবে দুটো সংখ্যায় কিন্তু দুটো কম হবে না আমরা দেখিয়ে দেব যারা অযোগ্য তাদেরকে কিভাবে আমরা পৃথক করে দিতে পারি কিভাবে ছুড়ে ফেলে দিতে পারি এই সিস্টেম থেকে যারা শিক্ষা সমাজের কলঙ্ক যারা শিক্ষাক্ষেত্রে থাকতেই পারে না আমরা দেখিয়ে দেব যে আমরা কিভাবে আবার একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে পারি তিনি কেন এটা বলছেন না তিনি বারবার বিচার ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করছেন তিনি রায়কে করতে পারেন অবশ্যই কোনো জাজমেন্ট পছন্দ না হলে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেউ প্রসিড করতেই পারে তা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু বিচারপতিদের নিয়ে বিচার ব্যবস্থা নিয়ে বারবার দেখেছি তার দলের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রশ্ন তুলেছেন তিনিও ব্যতীত নন তিনিও এটা থেকে একেবারেই বাদ যাননি তিনি কিন্তু গলা চড়িয়ে বারবার বলছেন যে এই রায় মানিনা না এই বিচারপতিদের বিভিন্ন রকম সেটিং আছে এই যে বিষয়গুলো বারবার উনি বলছেন কি উনি আমাদের কথা বলছেন না কেন আমাদের যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের জায়গা থেকে আমার ওনার কাছে অন্তত একটাই অনুরোধ থাকবে যে উনি আর দেরি না করে যেখানে আমরা সবাই চাকরিহারা হয়ে যাব সেই দেরি না করে উনি যাতে যথার্থ পদক্ষেপ গ্রহণ করে সুপ্রিম কোর্টে আগামী সোমবার যে আমাদের হিয়ারিং আছে সেখানে যাতে এটা বলেন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকাটা হাতে করে যাতে অ্যাডভোকেটসরা থাকেন এবং আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এই জায়গাটা উনি যত শীঘ্রই করবেন আমরা বোধহয় বিচারটা ফিরে পাবো আমাদের হয়তো চাকরিটা আমরা আবার ফিরে পাবো আমাদের এই যে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা চলে গেছি আমরা জানি না কালকে গিয়ে আমরা যদি আবার স্কুলে ফেরত যেতে পারি যদি পারি তাহলেও আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হব বাচ্চারা বলবে যে ম্যাম আপনার কি চাকরি চলে গেছিলো আপনি কি টাকা দিয়েছিলেন আমরা অলরেডি এই উপহারটা পেয়েছি এই পুরস্কারটা পেয়েছি যোগ্য এবং অযোগ্যদের মধ্যে আমাদের অনেকেই গুলিয়ে ফেলেছে আর দয়া করে উপহার দেবেন না আর দয়া করে আমাদেরকে এই দুর্দিনের সম্মুখীন করবেন না দয়া করে বলুন আপনার আপনার যারা আছেন তাদেরকে বলুন বা এসএসসিকে বলুন এসএসসি অটোনমাস বডি তাদের ক্ষেত্রেও কোনো রকম কোনো ভূমিকা আমরা দেখতেই পাচ্ছি না তারা বারবার বলছে ধরুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই আমার বাড়িতে দুজন মানুষ যাদেরকে চোর বলে সাসপেক্ট করা হচ্ছে একজনের থেকে কিছু মালপত্র উদ্ধার হলো তারপর যার কাছ থেকে মালপত্র উদ্ধার হলো আশেপাশের লোক সবাই বলছে এই তো চোর দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে কিন্তু আমার বাড়ি আমি একবারও বলছি না যে হ্যাঁ এই আমার জিনিসটা চুরি করেছে এর থেকেই উদ্ধার হয়েছে এবং এই চোর একে বার করে দাও এবং যার থেকে উদ্ধার হয়নি যার কাছে কোনো মালপত্র পাওয়া যায়নি সে চোর নয় আমি বলছি এ চোর নয় একে ছেড়ে দেওয়া হোক এই ভূমিকাটা এসএসসি পালন করছে না সে হচ্ছে কনসার্ন অথরিটি এটা জানানোর কে যোগ্য এবং কে অযোগ্য তারা বলে দেবে যে এরা সাদা খাতা জমা দেয়নি এরা টাকা দিয়ে চাকরি কেনেনি। এদের নিয়ে কোনো রকম কোনো অভিযোগ নেই তাই এরা যোগ্য আমরা জোর গলায় বলছি এবং বাকি যারা আছে সিবিআই যাদের রিপোর্ট দিয়েছে বা আমরা যাদেরকে যাদের নাম তুলে ধরছি তারাই অযোগ্য তাদেরকে বাদ দিয়ে দেওয়া হোক শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়ে দেওয়া হোক এবং শুধু বাদ নয় এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তী দিনে কেউ এই সাহস না দেখায় যে একটা শিক্ষা ব্যবস্থার মতো একটা জায়গা শিক্ষাক্ষেত্রে আর কোন রকমভাবে এই এই লেভেলে হতে পারে সবাই যাতে অন্তত এই দৃষ্টান্তমূলক শাস্তির দিকে তাকিয়ে ভয় পায় অত্যন্ত ভয় পায় এর থেকে বেশি কিছু বলার নেই বিশ্বাস করুন এইটুকু বলতে চাই মাননীয়কে বলতে চাই যে আপনি পদক্ষেপ গ্রহণ করুন না হলে আগুন জ্বলবে শুধু কোথায় বলুন তো যে সমস্ত চাকরি যারা যোগ্য যারা চাকরি হারিয়েছে তাদের ঘরে আগুন জ্বলবে তাদের খিদের জ্বালায় আগুন জ্বলবে তাদের যে বিনিদ্র রাত্রি যাপন হবে তার আগুন জ্বলবে তাদের জীবনটা শেষ হয়ে যাবে শুধু তাদের নয় তাদের গোটা পরিবার উনিশ হাজার যারা যোগ্য তাদের পরিবারগুলো একের পর এক শেষ হয়ে যাবে অন্তত দু তিনটে নিদর্শন আমরা অলরেডি পেয়েছি বিভিন্ন আমাদের যারা সহকর্মী আমরা দেখেছি দু তিনজন অলরেডি ভয়ের চোটে যে আগামীটা কি হবে তা কিভাবে তার সম্মুখীন হব পরিবারের লোকের কাছে যাব কিভাবে কিভাবে সেই দায়িত্ব নেব বাচ্চাকে কি করে মানুষ করব তারা অলরেডি আত্মহননের পথ বেছে নিয়েছেন দয়া করে এটা আর হতে দেবেন না এবং কমিশনের কাছে এটা অবশ্যই অনুরোধ নয় এবার অন্তত জোর গলায় দাবি রাখবো যে আমরা যোগ্য এবং এটা প্রমাণ করার দায়িত্ব আপনাদের আপনারা আপনাদের যথার্থ ভূমিকা পালন করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করব ধন্যবাদ ধন্যবাদ প্রিয়াঙ্কা